ধারণ করছে। হরে কৃষ্ণ বন্ধুরা, হরে কৃষ্ণ বন্ধুরা, স্পিরিচুয়াল লাইফস্টাইল উইথ মধুমিতাতে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। এখন ভোরবেলা করছি মঙ্গল আরতি। কালকে একাদশী ছিল, আজকে দ্বাদশীর দিন। তো আমি এদিকে মঙ্গল আরতি করছি আর ওদিকে প্রভু করছেন রান্না। কালকের একাদশীটা উপবাস ছিলাম। এমনিতে প্রত্যেকটা একাদশী আমরা অনুকল্প প্রসাদ গ্রহণ করি, শুধুমাত্র পাণ্ডব আর নির্জলা একাদশী দিন নির্জলা উপবাসী থাকি। শুধু কালকের একাদশীটা উপবাস করেছি বিশেষ একটা কারণে, রাধারানীর কাছে বিশেষ কৃপা প্রার্থনার জন্য কালকের একাদশীটা উপবাস করেছি। যদি রাধারানী কৃপা করেন তো অবশ্যই তোমাদের জানাবো কী বিষয়ে উপবাসটা করা হয়েছে, কী উপলক্ষে। তো শরীর একদমই চলছে না, কালকে সারাদিন উপবাসের পর মানে এই ভোরবেলা উঠে সিঁড়িতে উঠে আসতে ইচ্ছা করছে না, এত শরীর কমজোরি হয়ে গেছে। তো মঙ্গল আরতিটা হয়ে গেলে ভগবান ভোগ রান্না হয়ে যাবে, তারপর ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ একটু না গ্রহণ করলে হবে না, অন্ন গ্রহণ না করলে। তাই জন্যই প্রভু আগে গেছে, প্রভুরও শরীর খুব উইক হয়ে গেছে, আমারও তাই হয়েছে। তো তাড়াতাড়ি করে আগে রান্নাঘরে ও স্নান করে গেছে, ঢুকে গিয়ে রান্নাটা বসাতে আমি এমনি বললাম যে খিচুড়ি প্রসাদ করতে, ও এমনিতেই হাঁড়িতেই অন্ন বসিয়েছে। তো একটু সময় লাগবে, কিন্তু অন্ন গ্রহণ যতক্ষণ না করছে ততক্ষণ শক্তি হবে না, আর কোনো কাজকর্ম করতে পারবো না। তো মঙ্গল আরতিটা হয়ে যাক, তারপর আমি নিচে যাব, নিজেকে একটু প্রভুকে হেল্প করে দিই। আর একা একা করছে যেহেতু, পুরুষ মানুষের উপবাস করাটা এমনিতে কোনো দিনই করেনি, আর কাজকর্ম করে, যদি কাজকর্ম না করতো তাহলে ঠিক আছে, কাজকর্ম করে তো একটু উইক লাগছে। হরে কৃষ্ণ বন্ধুরা, তো এখন পালন করলো, পালনের টাইম হয়ে গেছে, আর 10 মিনিট অপেক্ষা করলাম, 6টা বাজে এখন। এই যে জগন্নাথের মহাপ্রসাদ দিয়ে পালন করছি, অনেক কিনে এনে রেখে দিয়েছি এই একাদশীর জন্য। টাইম হয়ে গেছে পালনে, প্রভুজিরও রান্না হয়ে এসেছে, আমি একটু হেল্প করলাম। তো ভোগ লাগিয়ে তারপর প্রসাদ পাবো। বাচ্চারা এখনও ঘুমাচ্ছে, ওঠেনি, ওরাও তো করে অল্প করে একটু ফল খেয়েছে, আর কিছু খাইনি, কিছু রান্না বান্না তেমন করিনি, শরীর একদমই চলছে না, যতক্ষণ একটু অন্ন প্রসাদ খাওয়া দাওয়া হচ্ছে শরীরে শক্তি আসবে। তারপর ভগবানের ভোগ নিবেদন হয়ে গেছে, এখন 6:30 বাজে। তো এখন আমরা প্রসাদ পাবো, নিচে নিয়ে যাচ্ছি। আর আজকে ভোগের থালাতে আছে অন্ন, শুধু প্রভুজি সোয়াবিনের সবজি করলো, আমি একটু হেল্প করলাম পরে গিয়ে। আর এই যে শসা আর দই ছিল, তো দই তো এখন নিচে নিয়ে যায় আর ভগবানকে একটু দর্শন করে নাও। তো আমরা এখন প্রসাদ পাচ্ছি। তো জয়িতাকে ডাকলাম, ও উঠতে চাইছে না, যেহেতু ভোরবেলা করে ওঠে, প্রতিদিন আজকে ছুটি আছে, সেই জন্য ঘুম থেকে একটু দেরি করে উঠছে। আর বললাম তাড়াতাড়ি করে দাঁত মেজে নাও, মেজে নিয়ে আর প্রসাদ পাবে, তো আগে পারণ করে নেবে। আর গোকেও তাই বললাম, পারণ করে নিয়ে তারপর প্রসাদ পাও। তো দুজনেই চলে উঠে পড়েছে আর আমরাও এখন প্রসাদ পাচ্ছি। ওরা বলে একটু পরে খাচ্ছি, ব্রাশ ফ্রাশ করবে, তো দেরি করে উঠেছে যেহেতু। তো আমাদের তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিয়েছি, নইলে শরীর খুব খারাপ লাগছে, মাথা ফাথা ঘুরছে, বব করছে। তো প্রভুরও তাই হচ্ছে, তো খেয়ে নিয়ে তারপর পরে কাজকর্ম করব। হরে কৃষ্ণ বন্ধুরা, তো খাওয়া দাওয়ার পর সমস্ত কাজকর্ম গুছিয়ে নিলাম, রান্নাঘরে বাসন গ্যাস ব্যাস সব গুছিয়ে নিয়েছি, ঘর পরিষ্কার করে নিলাম, নিয়ে জামাকাপড় পরে নিয়েছি। আজকে তো ইসকন মন্দির খোলা, সানডেতে খোলা থাকে, তো সানডে ফেস্টে যেটা হয় আমরা যাচ্ছি, আমি আর প্রভুজি যাচ্ছি। বাবা জয়িতা ঘরে এলো, জয়িতাকে নিয়ে যেতে পারতাম, কালকে ওর এক্সাম আছে তাই জন্য নিয়ে যাচ্ছি না, ও ঘরে পড়বে আর কয়েক ঘন্টার জন্য আমার পড়ার ক্ষতি হয়ে গেলে নিয়ে যাচ্ছি না, তো থাকুক, পরে আবার যাবে। তো আমাদের কোনোদিন অনেকদিন যাওয়া হয়নি বলে তাই যাচ্ছি, নইলে যাওয়ার ইচ্ছা ছিল না, যেহেতু বাচ্চাদের পরীক্ষা চলছে। তো কালকে জয়িতা পরীক্ষা হয় শেষ হয়ে যাবে, তারপর যাবে পরে। আর রান্না বান্না যা করা হয়েছে তো ওদের জন্য করা হয়েছে, ওরা খেয়ে নিতে পারবে, আর বাচ্চারা বড়ো হয়ে গেলে এই একদিকে সুবিধা হয়, নিজেরা নিয়ে নিয়ে খেয়ে নিতে পারবে। আর ট্রেনবাটি নিয়ে নিচ্ছি, যদি ভালো কিছু হয় তো নিয়ে চলে আসতে পারবো ওদের জন্য। তো চলো, ট্রেনের টাইম হয়ে গেছে, এখন আসি, আবার পরে কথা বলবো। তো সকাল থেকে মেঘলা মেঘলা ছিল আমাদের ওইদিকে, কিন্তু এদিক থেকে দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে।
তো ছাতা তো নিয়ে আসিনি, খেয়ালও নেই যে ছাতা নিয়ে আসবো। আর স্টেশন নেমেছি আর ট্রেন থেকে, তো তারপরে দেখছি বৃষ্টি, মুষলধারে বৃষ্টি শুরু হলো। তো আমরা এখন দাঁড়িয়ে আছি, আরও কয়েকজন ভক্তদের সাথে দেখা হয়েছে ওই একই মন্দিরে, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প হচ্ছে, তারপর মন্দিরে চলে এসেছি। দেখো তো ভগবানকে ভোগ নিবেদন হয়ে যাওয়ার পর ভগবানের ভোগ আরতি হচ্ছে, আর সেটাই তোমাদের এখন দর্শন করছি। আজকে ভগবানকে খুব সুন্দর সাজিয়েছে। তো ক্লাস হয়ে যাওয়ার পর আমরা আবার প্রসাদ পাবো, আজকে অনেক ভক্ত এসেছে। ছোট বাচ্চাটা 1 বছর হয়েছে, তার জন্য তার বার্থডে সেলিব্রেশন হলো আজকে, বৈষ্ণব সেবা ওনারাই দিয়েছেন। এখন দেখো আমরা প্রসাদ পেতে বসে পড়েছি, আর আজকের প্রসাদে যা যা ছিল সেগুলো তোমাদের বলে দিচ্ছি। প্রথমে ছিল বেগুনি, বড় বড় করে একটা করে বেগুনি, অন্ন, ডাল, পনিরের সবজি, এঁচোড়ের সবজি, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস। তো পরপর প্রসাদ পেতে থাকছি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। হাই বন্ধুরা, তো আবার অনেকক্ষণ পরে এলাম, তো আজকে তো তাড়াতাড়ি চলে এসেছিলাম, দুপুরবেলা 2টোর সময় চলে এসেছি, অন্যান্য সময় 4টে বাজে আসতে। তো এসে হ্যাঁ একটু শুয়েছিলাম ঘুম থেকে উঠে, আর এখন চলে এলাম রান্না করতে। ঘুম থেকে উঠে না, একটু বই পড়ছিলাম, মহাভারত পড়ছিলাম, সময়টা কেটে গেল। ছুটি আছে আর ছেলেমেয়েরা পড়াশোনা করছে, আর আমি এখন রান্না করবো পনির রোল। তার জন্য সব আনাজপত্র কেটে নিলাম, আটা মাখা হয়ে গেছে, এখন শুধু করবো। চলো তোমাদের একবার দেখিয়ে দিই কী কী পড়েছি। তো দেখো পনির রোল করার জন্য পনির, শসা আর ক্যাপসিকাম, গাজর, এটা সুইট কর্ন আর কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা সব অমান্য করে রেখেছি, বাঁধাকপি অমান্য করা আছে, সব বানিয়ে রেখে দিয়েছি। আর এখানে আটা মেখে রেখে দিয়েছি, আটাটা লেচিগুলো একটু বড়ো বড়ো করে, যেহেতু রোলের রুটিগুলো একটু বড়ো বড়ো হয়, আর ওটা আটা মেখেছি ময়দা না, ময়দা বাড়ন্ত হয়ে গেছে, আটা দিয়ে করি, বেশ আটাটা বেশ ভালো সাদা সাদা হয়। তো আগে আনাজগুলোকে একটু তেলে দিয়ে নিই, তারপর রোল করি, তার মধ্যে দেবো। তো চলো রেসিপিটা তোমার সাথে শেয়ার করছি। দুদিকে দুটো কড়া বসিয়েছি, এখন এই বড়ো কড়াটাতে পরে পরোটা ভাজা, সবজিটা এই কড়াটাতে করে নেব, তারপর ওটা আবার ব্যবহার করবো। ছোটো কড়াতে রুটি ভাজা যায় না, সেই জন্য। তো প্রথমে গ্যাসটা জ্বালিয়ে আর কড়াতে সর্ষের তেল দিচ্ছি 2 চামচ, আর এর মধ্যে প্রথমে দেব গাজর। গাজরটা একটু শক্ত হয়, বাদবাকি সবজিগুলো অতটা শক্ত লাগে না, আর ওগুলো একটু শক্ত শক্ত থাকলে অতটা অসুবিধা হয় না। গাজরটাকে একটু নরম করে নিচ্ছি, আর গাজর না দিলেও চলে, আমি একটু ব্যবহার করলাম যেহেতু পনির রোল, তো রোলের মধ্যে একটু বেশি কিছু না থাকলে ভালো লাগে না, সেই জন্য গাজরটা ব্যবহার করলাম। নুন দিয়ে দিলাম, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। গাজরটা সেদ্ধ হতে বাদবাকি সবজিগুলো সবই দিয়ে দিলাম, শুধু শসাটা বাদ দিলাম, কেননা শসাটা দিলেই সঙ্গে সঙ্গে জল বেরিয়ে যাবে আর সেটা ভালো হবে না, সেই জন্য এই সবজিগুলো দিলাম। আর এটা বেশিক্ষণ নাড়াবো না, অল্প একটু নাড়িয়ে নেব। এখন একটু বেশি করে চিনি দিয়ে দিলাম, চিনিটা একটু দিলে ভালো লাগে, আটা মাখার সময় দিলেও হয়, আমি আটা মাখার সময় দিইনি, শুধু চিনিটা এখন দিয়ে দিলাম, মিষ্টি মিষ্টি ভাবটা লাগবে। বাঁধাকপিটাও দিয়ে দিলাম, আর এখন এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দেব, গোলমরিচের গুঁড়ো এখন দেওয়া যায় নাহলে পরে দেওয়া যায়, আর কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছি গোলমরিচের গুঁড়োটা ভালো লাগবে। এতে হয়ে গেছে, ওই হালকা নেড়ে নিলাম, এখন রুটিগুলো করে নিয়েছি, রুটিগুলো করে ভেজে নেবো, তারপর পুরটা দিয়ে একটু সস দেব, 2 রকম সস দিয়ে, গোলমরিচের গুঁড়ো আর একটু বিট লবণ হলে ভালো হয়। তো গোলমরিচের গুঁড়োটা আমি পরেই দেব, আমি আগে দিইনি, এখন পরোটাগুলো ভেজে নিচ্ছি।
এখন রোলটাকে বানিয়ে নিয়েছি। তো দেখো একটা কাগজ রেখেছি, ওটা টিস্যু পেপার, তোমরা এমনি পেপারও রাখতে পারো। টিস্যু পেপারটা দু পার্ট আছে, পরিষ্কার টিস্যু পেপার আর পরোটা, ওর উপর রেখে ভেজিটেবিলগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, দু রকম সস একটু বেশি করে দিয়ে দেবো, ভালো লাগবে। এটা টমেটো সস আর তারপর সয়া সস একটু দেব। আর আমি নুনের পরিমাণ সেম সমান দিয়েছি, তাই জন্য বেড লবণটা দিতে লাগবে না। এখন রোল করে দিয়েছি, তারপর টিস্যু পেপার দিয়ে ভালো করে মুড়ে দেবো। এই যে রেডি, এরকম সব করে বানিয়ে নিই, তারপর ভগবানকে ভোগ লাগাবো। সসটাও দিয়ে দিয়েছি বেশি করে, সস দিলে একমাত্র ভালো লাগে। বন্ধুরা খাওয়া দাওয়া সব হয়ে গেল, আর এখন রান্নাঘরে ক্লিন করবো, বাসন পড়ে আছে অনেকগুলো, বাসন মাজি, রান্নাঘরটা পরিষ্কার করে তো কাজ শেষ হবে আজকের মতো। তো ঠিক আছে, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে কয়েকটা নতুন ভিডিওতে। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করো। ততক্ষণের জন্য তোমার রাধা মাধবের কৃপায় সকলে ভালো থাকো, সুস্থ থাকো। হরে কৃষ্ণ।